অ্যান্টোনভ AN-225 মিয়া ছিল একমাত্র নির্মিত কৌশলগত এয়ারলিফট কার্গো বিমান, যা 1980 এর দশকে সোভিয়েত ইউনিয়নের মধ্যে ইউক্রেনীয় এসএসআরের অ্যান্টোনভ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পরে এটি ইউক্রেনে হস্তান্তর করা হয়েছিল। মিয়া মানে ইউক্রেনীয় ভাষায় স্বপ্ন বা অনুপ্রেরণা। এটি অ্যান্টোনভ দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং অ্যান্টোনভ সিরিয়াল প্রোডাকশন প্ল্যান্ট কর্তৃক নির্মিত হয়েছিল। AN-225 এবং AN-124 এর প্রধান ডিজাইনার ছিলেন ভিক্টর টলমাচেভ। এটির প্রাথমিক ব্যবহারকারী হল অ্যান্টোনভ এয়ারলাইন্স। এটি 1985 সালে নির্মিত হয়েছিল। AN-225 এর মূল মিশন এবং উদ্দেশ্যগুলি প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের শ্যাটল ক্যারিয়ারের বিমানের মতনই। মূলত এই অনন্য বিমানটি বুরান শ্রেণীর অরবিটার পরিবহনের জন্য অ্যান্টোনভ AN-124 এর পরিবর্ধন বা এনলার্জমেন্ট হিসেবে তৈরি করা হয়েছিল। বুরান প্রোগ্রামটি ছিল একটি সোভিয়েত এবং পরে রাশিয়ান পুনর্ব্যবহারযোগ্য মহাকাশযান প্রকল্প, যা 1974 সালে শুরু হয়েছিল। সফলভাবে তার সোভিয়েত সামরিক মিশনগুলি সম্পন্ন করার পরে এটি 8 বছর ধরে মতবল করা হয়েছিল। তারপরে এটিকে সংস্কার করা হয় এবং অ্যান্টোনভ এয়ারলাইন্সের সাথে বাণিজ্যিক কার্যক্রমে পুনর্বর্তন করা হয়, যাতে বড় আকারের পেলোড বহন করতে পারে। যদিও এটি সামান্য ভিন্ন কনফিগারেশন সহ একটি দ্বিতীয় এয়ারফ্রেম আংশিকভাবে নির্মিত হয়েছিল, তহবিল এবং আগ্রহের অভাবের কারণে নির্মাণ একাধিকবার বন্ধ করা হয়েছিল। এই দ্বিতীয় বিমানটি সর্বশেষ 2009 সালে 60-70% সমাপ্তিতে আনা হয়েছিল। AN-225 প্রথম উড়েছিল 21 ডিসেম্বর 1988 সালে। এটি 1989 সালে প্যারিস এয়ারশোতে স্থির প্রদর্শনে ছিল এবং 1990 সালে ফার্নবোরো এয়ারশোতে এটি পাবলিক ডেতে উড়েছিল। দুটি বিমানের অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র একটি AN-225 সমাপ্ত হয়েছিল। এটি অভ্যন্তরীণভাবে 250,000 কেজি পর্যন্ত ওজনের অতি ভারী এবং বড় আকারের মাল বহন করতে পারে, বা উপরের ফিউজলেজে 200,000 কেজি পর্যন্ত বহন করতে পারে। উপরের ফিউজলেজে কার্গো 70 মিটার বা 230 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই প্লেনটি পরিচালনা করতে ন্যূনতম 6 জন ক্রুর প্রয়োজন পড়ে। এটি দৈর্ঘ্যে ছিল 84 মিটার, উচ্চতা 18.1 মিটার, এর উইং স্প্যান বা উইংয়ের দৈর্ঘ্য ছিল 88.4 মিটার, এর উইং এরিয়া বা ডানার আয়তন ছিল 905 বর্গমিটার বা 9,740 বর্গফুট। খালি অবস্থায় এর ওজন 285,000 কেজি। এটি সর্বোচ্চ 640,000 কেজি ওজন নিয়ে টেক অফ করতে পারে। এটি সর্বোচ্চ 300,000 কেজি জ্বালানি ধারণ করতে পারে। এই প্লেনটি 6টি প্রোগ্রেস D-18T টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত, যেটির প্রত্যেকটি 229.5 কিলোনিউটন থ্রাস্ট তৈরি করতে পারে। এটি একমাত্র বিমান যেটিতে 6টি টার্বোফ্যান ইঞ্জিন যুক্ত করা হয়েছে। এর সর্বোচ্চ গতি 850 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ক্রুজের গতি 800 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি 200 টন পেলোড সহ সর্বোচ্চ জ্বালানি নিয়ে 15,400 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটি সর্বোচ্চ 36,000 ফুট উঁচু দিয়ে উঠতে পারে। অ্যান্টোনভ AN-225 মিয়া মূলত 1988 থেকে 1991 সাল পর্যন্ত সোভিয়েত মহাকাশ কর্মসূচির জন্য বুরান শ্রেণীর অরবিটার পরিবহনের জন্য প্রধান পদ্ধতি হিসাবে পরিচালিত হয়েছিল। এর আমেরিকান প্রতিপক্ষের মতো বুরান অরবিটাল যান যখন তার ল্যান্ডিং সাইট থেকে লঞ্চ কমপ্লেক্সে ট্রানজিট করে, তখন একটি বড় জেট বিমানের পিছনে পরিবহন করা হয়েছিল।
যেটি ছিল অ্যান্টোনভ AN-225 মিয়া। ফলে 1989 সালে এটি একটি ভারী এয়ারলিফ্ট শিপিং কর্পোরেশন হিসেবে অ্যান্টোনভ ডিজাইন ব্যুরো দ্বারা একটি হোল্ডিং কোম্পানি স্থাপন করার পরে অ্যান্টোনভ এয়ারলাইন্স একই সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কোম্পানিটি কিয়েভ ইউক্রেনে অবস্থিত ছিল এবং এয়ারফয়েল হেভিলিফটিংয়ের সাথে অংশীদারিত্বে লন্ডন লুটন বিমানবন্দর থেকে কাজ করার সিদ্ধান্ত হয়। চারটি AN-124-100S এবং তিনটি অ্যান্টোনভ AN-12S এর বহন নিয়ে অপারেশন শুরু হলেও AN-124 এর চেয়ে বড় বিমানের প্রয়োজনীয়তা 1990 দশকের শেষের দিকে স্পষ্ট হয়ে ওঠে। এই সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন আর ছিল না এবং AN-225 উদ্দেশ্য ছাড়াই অব্যবহৃত হয়ে বসেছিল। AN-225 এইভাবে পুনরায় ইঞ্জিন করা হয়েছিল, ভারী পণ্যবাহী পরিবহনের জন্য পরিবর্তিত হয়েছিল এবং অ্যান্টোনভ এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় পরিষেবাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল। AN-225 একসময় যে বস্তুগুলিকে আকাশপথে চলাচল করা অসম্ভব মনে করা হতো, যেমন 150 টন জেনারেটর পরিবহন করা, দুর্যোগ ত্রাণ কার্যক্রমের সময় দ্রুত বিপুল পরিমাণে জরুরি সরবরাহ পরিবহন করার ক্ষমতার জন্য এটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির জন্য একটি সম্পদ হয়ে উঠেছে। এর উল্লেখযোগ্য কিছু ভারী উত্তোলনের রেকর্ড হল 11 সেপ্টেম্বর 2001 এ 253.82 টন কার্গোর রেকর্ড লোডে 4টি প্রধান যুদ্ধ ট্যাঙ্ক বহন করে, 11 আগস্ট 2009 এয়ারফ্রেট দ্বারা পাঠানো সবচেয়ে ভারী একক কার্গো আইটেমটি AN-225 লোড করা হয়েছিল, যার চালানো ছিল আর্মেনিয়ায় একটি গ্যাস পাওয়ার প্ল্যান্টের জন্য একটি জেনারেটর এবং এর লোডিং ফ্রেমের ওজন ছিল রেকর্ড 189 টন। 11 জুন 2010 অ্যান্টোনভ 225 বিশ্বের দীর্ঘতম এয়ার কার্গো দুইটি 42.1 মিটার টেস্ট উইন্ড টারবাইন ব্লেড নিয়ে চীনের তিয়ানজিন থেকে ডেনমার্কের স্ট্রিট রুপে নিয়ে যায়। দুঃখজনক হলেও সত্যি, 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে অ্যান্টোনভ 225 এর প্রাথমিক অবস্থা অজানা ছিল, কারণ বিমানটি হোস্টোমেলের অ্যান্টোনভ বিমানবন্দরে অবস্থিত ছিল, যা রাশিয়ান এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে যুদ্ধের স্থান ছিল এবং এই সময় রাশিয়ানরা দুবার এটি দখল করেছিল। 24 ফেব্রুয়ারি এটি অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। 25 ফেব্রুয়ারি অ্যান্টোনভ আনুষ্ঠানিকভাবে টুইটারে জানান যে বিমানটির অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো সঠিক তথ্য নেই। 27 ফেব্রুয়ারি হোস্টোমেল বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমানটিতে আগুন লেগে এবং সম্ভবত ধ্বংস হয়ে যাওয়ার অসমর্থিত ছবি টুইটারে পোস্ট করা হয়েছিল। রেডিও লিবার্টির ইউক্রেনীয় সংস্করণের একটি প্রতিবেদনে বলা হয় যে বিমানটি 24 ফেব্রুয়ারি 2022 অ্যান্টোনভ বিমানবন্দরে যুদ্ধের সময় ধ্বংস হয়েছিল, যা পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কোলেবা এবং অ্যান্টোনভের মূল সংস্থা ইউক্রেন বোরন ট্রম দ্বারা নিশ্চিত করা হয়েছিল। অ্যান্টোনভ কোম্পানি প্রাথমিকভাবে রিপোর্টগুলি নিশ্চিত করতে বা স্বীকার করতে অস্বীকার করেছিল এবং বলেছিল যে এটি এখনও তদন্তমান। ইউক্রেন বোরন ট্রম বলেছে যে তারা রাশিয়ানদের খরচে বিমানটি পুনর্নির্মাণের পরিকল্পনা করেছিল। আমরা এই বিমানের অবদান অস্বীকার করতে পারি না। 2020 গোড়ার দিকে যখন কোভিড-19 মহামারী বিশ্বকে প্রভাবিত করেছিল, তখন AN-225 চীন থেকে বিশ্বের অন্যান্য অংশে চিকিৎসা সামগ্রী সরবরাহ করার জন্য ফ্লাইট পরিচালনা করে ত্রাণ প্রচেষ্টায় অংশগ্রহণ করেছিল। উড়োজাহাজটি বিমান চালনা উৎসাহীদের কাছে জনপ্রিয় ছিল, যারা প্রায় এর নির্ধারিত টেক অফ এবং ল্যান্ডিং দেখার জন্য বিমানবন্দরে যেতেন। এটি নিঃসন্দেহে বিমান শিল্পের জন্য একটি অপূর্ণনীয় ক্ষতি। ইউ উইল বি অলওয়েজ বি মিসড, মৃয়া।